আসলে বুধবারের ফল তো আর খাওয়া সম্ভব না, বুধবারের ফল ভূতেই খায়। শেষমেশ আপনার গিয়া যেটা হইলো, যে সেটা হইলো আমার সারা শরীর কাটাতে ফুটা হয়ে গেছে, বিষাক্ত কাটা। কাটা তো কাটাই, পাজি কাটা। আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা, তো আপনারা সবাই কেমন আছেন? তো দেখেন আপনাদের আপু আবার চলে আসলো নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আপনার, আমি ফল গাছের ফল চুরি করতে আইসি বুতিরা বাড়িতে। তো তার আগে, ফল চুরি করার আগে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। আসলে কথার মধ্যে কথা হচ্ছে গিয়ে আমার মোবাইলটা আমি ঠিক করতে পারি নাই, আর মোবাইলটা যে টাকা দিয়ে আমি ঠিক করব ওই টাকার বিপরীত দিয়ে আমি আরেকটা মোবাইল কিনতে পারবো। তো আমার ম্যাডাম আমার প্রতি অনেক রাগ, যে এত টাকা দিয়ে মোবাইল ঠিক করার কি দরকার, এই টাকা দিয়ে মোবাইল ঠিক না করে তুমি আরেকটা মোবাইল কিনে নাও। আসলে কি, মোবাইলটা ওনার কারণেই ভাঙছে, অপরাধী উনি। তো তারপরও আপনার গিয়ে আমি এই মোবাইল দিয়ে এই ভিডিও করতেছি, কারণ এর আগে আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমার মোবাইলের ব্যাকসাইডের যে কাভারটা সেটা ভাঙ্গে একেবারে চুরচুরে হয়ে গেছে, তো স্ট্যান্ডে রাখা যায় না। তো এই জন্য আর কি আজকে আপনার গিয়ে, গতকালকে দুই দিন লাগাই আমি সেই কাভারটা খুঁজে, ব্যাক কাভারটা আপনার ক্যাচিং বলে যে সেটা, আপনার গিয়ে সেটার আমি ঠিক করলাম। তো সেটা ঠিক করার জন্য আমার অনেকগুলো টাকা লাগছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করেন যাতে আপনাদের এই আপুটাই ভাঙ্গা মোবাইল দিয়ে আপনাদের জন্য ভিডিও করতে পারে, আমি যাতে আপনাদেরকে এই ভাঙ্গা মোবাইল দিয়ে ভিডিও দিতে পারি। কারণ আমি অত বড় লোকও না, কারণ আগের পরিস্থিতি এখন আমার নাই, কারণ অনেকটাই ডেনায়া মুডে আমার জীবন চলতেছে। তো সেই জন্য আমার পক্ষে সম্ভব না এখন এত টাকা খরচ করে মোবাইলটা ঠিক করি বা মোবাইল আরেকটা কিনি, কারণ আমি আগামীতে চলে যাব, কিছুদিন পরে আমি বাংলাদেশে চলে আসব। কারণ এইখানকার পরিস্থিতি আর আমার ভালো লাগে না, অনেকটাই আর কি ঝামেলার মধ্যে আছি। আর দেখেন বুতিরা পরিবেশ, বুতিরা পরিবেশটা আপনারা দেখেন চারপাশ কীরকম গাছগাছালি, এখানে কোনো মানুষ নাই। আপনার গিয়ে আমি যে ফল নিতে আইছি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তার আগে একটা ফল আমি চিরে আগে খায়ার টেস্ট করে নিই, কারণ এই ফলটা আমার কাছে অনেক মজা লাগে। অনেক মজা বলতে কি, যে পাইকাই গেলে আপনার গিয়া পাকা পেয়ারা আছে না ওইটার মতন লাগে, কিন্তু কাঁচাটা অনেক স্বাদ, কাঁচাটা অনেক মজা। তো এর দেখেন, এই যে আমি ফল পারছি, না ধুয়েই খাই, না ধুয়ে খাইলে কোনো সমস্যা নাই, কারণ খাওয়া তো খাওয়াই। তো যাই হোক, জানি না কার কাছে কেমন লাগবে আজকের এই ভিডিওটা আমার। ও মা, এ দেখি কান্না আর ফুটা। তো যাই হোক, একটু হালকা একটু খাবো, বেশি না। বিসমিল্লাহ। অনেক মিষ্টি, তো সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনার গিয়া পোকে দৈরা ফেলা দেয়। তো আমি আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাই এই জায়গাটাতে আমি কি ফল নিতে আইছি, বুতুরা বাড়ির ফল চুরি করতে আইছি। বুতনি আর বুতে আমার গাঢ়টা মোটকা দিলেই হইছে, আপনারা এই পরিবেশটা দেখলে ভয় পাইবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে পরিবেশটা দেখাইতেছি, আর সাথে দেখাবো আপনাদেরকে আমি কাঁচা আঙ্গুর। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাই, ঘুরে ঘুরে সব কিছু দেখাবো। তো আজকের এই ভিডিওটা আমি তেমন একটা বেশ লম্বা করবো না, তো যতটুকু যতটুকু আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে যাই দেখাবো আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমার ইচ্ছা ছিল আমি এই গাছের উপরে উঠবো, যে গাছটা দেখতেছেন না ওই উপরে ঠালায় উঠবো, কিন্তু এখন দেখতে পাইলাম যে গাছে ফল টল তেমন একটা নাই, তো অযথা গাছের উপরে উঠেও লাভ নাই। তো যাই হোক, আপনাদেরকে আমি ফল গাছটাই দেখাই। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন আমার ভিডিওটা। তো দেখেন আপুরা ভাইয়ারা কি বুতুরা বুতুরা পরিবেশ, এখানে আপনার গিয়া কোনো মানুষ নাই, কিছু নাই। আর দেখেন গাছটা অনেকটাই লম্বা, তো এই জায়গায় মানুষ নাই বললেই চলে। আর আপনার গিয়া ওই যে ওইখানে আরেকটা গাছ আছে, আমি ওদিকে যাব। দেখেন না আমি ওয়াল টোটকাইয়া কীভাবে দেওয়াল ভেঙে আমি ওই পাশে যাই। ও মা গো, দেখেন আমার শরীরে কত যে কাটার, দেখেন যে ময়লা কাটা ভোটারের, দেখেন কত ফল নষ্ট হয়ে রয়েছে এখানে, যে পাকার আগেই নষ্ট হয়ে গেছে ফলগুলো। তো ওই দেখেন একটা আছে, এই যে একটা
এই যে এই পাশে একটা ওই পড়ে গেছে গা নিচে, এ দেখেন দেখতে পাইছেন এটা ভালো, এই যে একটা জুইলা রয়েছে কি সুন্দর, এই যে একটা দেখেন এই যে একটা জুইলা রয়েছে। আসলে কি যে ফলগুলো সবুজ তো বোঝা যায় না যে কোনটা কি ফল, গাছের পাতা আর ফল সবই এক, গাছের পাতা ওই 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 কাটা কাটা ফাজিল কাটা আমার কাম ফাজিল কাটা আমার ধরে রাখে। দেখেন কাঁচা আঙ্গুর, এটি সব নষ্ট হয়ে যাবো, দেখেন কাঁচা কাঁচা আঙ্গুর ফল। তো এই এই গাছগুলো দেখছেন যত্ন না কিছু না, এমনিতেই কত সুন্দর ফল হয়। তো যাই হোক আমি আপনার গিয়া ওই পাশে আরেকটা গাছ আছে তো আমি ওই গাছে চলে যাব, দেখেন ওই পাশটা, দেখেন ওই পাশটা কি সুন্দর, যেমন সুন্দর তেমন ভয়ানক। আপনাদেরকে ওই পাশের ভিডিওটা একদিন দেখাবো, তো যদি আজকে সময় হয় তাহলে চেষ্টা করব ওই নিচের পাশের আর কি আপনার গিয়া ওদিকের ভিডিও করার। তো চলেন ওই পাশে যাই, ওই পাশে গিয়ে দেখি যে ওই গাছে ফল ভালো আছে কি না। দেখেন ডালিম গাছ, জঙ্গলে মঙ্গল ডালিম গাছ, ওই যে বুতুরা বাড়ি, বুতুরা বাড়ি দেখতেই পাইছেন যে বুতুরা বাড়ি মাগো। এই দেখেন, এই দেখেন ডালিম গাছে কত ডালিম হয়ে রয়েছে, ডালিম গাছে ও আপনার গিয়া ডালিমেরও অভাব নেই। ও মাগো আল্লাহ বিসমিল্লাহ, হয়রান হয়ে গেছি কে জানেন, এই পাশেতে ওই পাশ, ওই পাশেতে এই পাশ, আইতে আইতে হয়রান হয়ে গেছি। দেখেন দেন আমি ওই পাশের থেকে দেওয়াল টটকে এই পাশে আইলাম, ওই গাছে তো ফল ছিলই না, এখন এই গাছের থেকে দেখি এই গাছে ফল আসেনি। গাছের উমা উমা গো, গাছের গাছের পাতা যেমন ফলও তেমন, বুঝাই যায় না। আমার ম্যাডাম তো আমারে কইব রে কিরে সাবিহা তুই কই ঘুরতে গেছিলি, গাছের ফল তো দেখলাম না, একটা ফলও নিয়ে এলি না একটা কিছুও নিয়ে এলি না, আমার ম্যাডাম রাগ করবো। এ দেন ডালিম হয়ে রয়েছে, দেখেন কেমন অযত্ন জায়গাতে ডালিম হয়ে রয়েছে। আর এই গাছের ডালিমগুলো আপনার যে বড় বড় হয়, আপনার আমি যদি থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এই গাছের ডালিমগুলো যে কত বড় বড় সাইজের হয়। আসলে কি আর কি বলবো, কিছুই আর বলার নাই, কারণ হইতেছে দেখেন কিছুই পাইলাম না, আইলাম যথা ফল চুরি করতে, আয়া আমার সাথে এটা কি ঘটল কন, আইলাম চুরি করতে পাইলামই না কিছু। আর বুধবাড়িতে বুতের লগে সাক্ষাৎ করে গেলাম আমি, বুধবাই আসনি দেখেন ময়লা জায়গা, এরকম বাড়িঘর যদি কারো থাকতো তাহলে আপনার গিয়া এরকম অগাছালো পইরা থাকতো না। তো দেখলে নিত আপনারা যে এই বুধবাড়িতে আইলাম, আসলে বুধবাড়ির ফল তো আর খাওয়া সম্ভব না, বুধবাড়ির ফল ভূতেই খায়। আর অযথা শেষমেশ শেষমেশ আপনার গিয়া যেটা হইলো যে সেটা হইলো আমার সারা শরীর কাটাতে ফুটা হয়ে গেছে বিষাক্ত কাটা। আপনার গিয়া কি বলবো যে কাটা তো কাটাই, পাজি কাটা, পাজি কাটাতে আমার সারা শরীরে কাটা ফুটাইয়া দিছে, জান না সারা শরীরটাই কাটা। তো কি বলবো কি বলবো, আমি আপনাদেরকে আর কিছু বলার নাই, কারণ দুঃখ একটাই, কারণ আমি প্রবাসী হয়েও আপনাদের কারো সাপোর্ট পাই নাই, কারণ আমি ভিডিও দিতে পারি নাই, সেই জন্য আপনারা কি করতেছেন যে আমার সাবস্ক্রাইবগুলো উঠাইয়া দিতেছেন। আর দ্বিতীয়ত আমার গিয়া প্রায় 6 মাস হয়ে গেছে যে আমার মনিটাইজেশন 1 হয়েছে, কিন্তু মনিটাইজেশন 1 হওয়ার পরে আপনার আমি চারও নয় ইনকাম করি নাই, কিন্তু এই ইউটিউবের ভিডিও করতে গিয়া আমার মোবাইলটাও খাইলাম। যাই হোক আমার এত আফসোস নাই, কিন্তু অনেকেই ভাবতেছে যে আমি না জানি কত টাকা ইনকাম করতেছি, আসলে না। আপনারা যদি বলেন যে আপু তোমার ইনকাম সোর্স আমরা দেখতে চাই,
তাহলে আমি অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশট মাইরা আমার যে মান্থলি আপনার রানিং এ জুলাই মাস চলতেছে সেই মাস সহকারে আপনাদেরকে আমি সব দেখাইতে পারবো যে আমার চ্যানেল থেকে আমি ইনকাম করছি কিনা লাইফ টাইম আমি আপনাদেরকে দেখাইতে পারবো। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো আপনাদেরকে, যদি আপনার আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের এই বোনটার পাশে থাকেন। যারা আমার পাশে ছিলেন তারা আমার আমার কাছ থেকে চলে যাইতেছেন, জানি না আমি যদি আপনাদের কাছে কোনো অন্যায় বা কোনো কিছু কোনো ভুল করে থাকি তাহলে ছোট বোন বা ছোট বোনের দৃষ্টিতে দেখে আপনারা সবাই আমাকে ক্ষমা করার চেষ্টা করবেন। প্লিজ দয়া করে কে আপনারা আমার সঙ্গ ছেড়ে দিয়েন না, কারণ আমি আর দশটা মানুষের মতন না যে আমি বিশাল বড় একটা ইউটিউবার বা এটা সেটা। আমি নানান কাজের ঝামেলায় থাকি, তারপরও আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পারবেন যে আমি কতটা পরিশ্রমী মানুষ, কারণ ওই ওই সুবিধাটা অন্য সব ওদের মতন ওই সুবিধাটা আমি পাই না যে আমি আপনাদেরকে ভিডিও দিব প্রত্যেক দিন, কারণ আমার নানান কাজের ঝামেলা। কারণ আগে যে সুবিধা ছিল এখন সেই রকম কোনো সুবিধা আমি পাই না, কারণ নানান ঝামেলা নানান ঝামেলা, আগের থেকে তিন ডবল কাজ হয়ে গেছে। তো যাই হোক, ভিডিও লম্বা করার দরকার নাই কারণ লম্বা ভিডিও আজ করেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার পাশে থাকেন, এই এই আশাই করি আর এই শুভকামনাই করি আপনাদের কাছ থেকে। আপনারা পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর সবাই আপনারা জানেনই যে আমি যতটুকুই জানেন আমার সম্পর্কে অনেক জানেন আর বলতে চাই না। তো যাই হোক, আপনারা সবাই আমার পাশে থাকেন, ভিডিওটা ভালো হলে লাইক করেন শেয়ার করেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে এই বোনের পাশেই থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।